नमस्कार, আমি সুইটি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা WBSSC বা SLST এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে ভিডিওতে আমি 55টা প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার দিতে থাকি। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, আজকে ভিডিওর প্রথম প্রশ্নটি কি আছে, বৃষ্টি সুক্ত কোন বেদে দেখতে পাওয়া যায়। দেখো উত্তর কোনটি হবে, বৃষ্টি সুক্ত আমরা অথর্ব বেদে দেখতে পাই, তাই একের বিকল্পটি আমাদের সঠিক হবে। দু নম্বর প্রশ্নটি কি আছে, পুরুরবা উর্বশী ঋগ্বেদের কততম মণ্ডলের কততম সূক্তের অন্তর্গত। দেখো পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডলের 95তম সূক্ত, অর্থাৎ এখানে আমাদের তিনের বিকল্পটি সঠিক হবে। ঋগ্বেদের দশম মণ্ডলের 95তম সূক্তের নাম হচ্ছে পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত। নেক্সট তিন নম্বর প্রশ্নটি হল, শৌনক ও পৈতপোলা শাখার নাম ছাড়াও অথর্ববেদে উল্লিখিত আরও একটি শাখার নাম কি। দেখো এখানে উত্তর হবে, দুয়ের অপশনটি সঠিক হবে, ব্রহ্মবেদ অথর্ববেদের আরও একটা শাখার নাম। নেক্সট চার নম্বর প্রশ্নটি হল, গৌতম ধর্মসূত্র কোন বেদের সঙ্গে যুক্ত। দেখো গৌতম ধর্মসূত্র সাম বেদের সঙ্গে যুক্ত, তাই একের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্নটি কি আছে, কোন বেদের নামান্তরটি সঠিক নয়। দেখো সাম বেদের নামান্তর গানবেদ, এটা সঠিক। ঋগ্বেদকে দশতয়ী বলা হয়, এটাও সঠিক। যজুর্বেদকে কর্মবেদ বলা হয়, এটাও সঠিক। কিন্তু অথর্ব বেদের নামান্তর অথর্যুবেদ নয়, তাই এটা হচ্ছে ভুল। কারণ অথর্ব বেদের নামান্তরটি হচ্ছে ভেষজ বেদ। তাহলে আমরা দেখলাম দুয়ের বিকল্পটি আমাদের উত্তর হবে, অথর্ব বেদের নামান্তর কিন্তু অথর্যুবেদ নয়, অথর্ব বেদের নামান্তর হচ্ছে ভেষজ বেদ। নেক্সট ছ নম্বর প্রশ্নটি হল, ঋগ্বেদের অষ্টম মণ্ডলের প্রধান ঋষির নাম কি। দেখো ঋগ্বেদের অষ্টম মণ্ডলে প্রধান ঋষি হচ্ছেন প্রগাথ, এবং কর্ণপুত্র প্রগাথের নামানুসারেই অষ্টম মণ্ডলের নামকরণ হয়েছে প্রগাথ মণ্ডল। তাহলে আমাদের দুয়ের বিকল্পটি উত্তর হবে, অষ্টম মণ্ডলের ঋষি হচ্ছেন প্রগাথ। নেক্সট দেখো সাত নম্বর প্রশ্নটি আছে, যজুর্বেদের মুখ্য দেবতা কে। দেখো যজুর্বেদের মুখ্য দেবতা হচ্ছেন বায়ু, উত্তর হবে একের বিকল্পটি। নেক্সট আট নম্বর প্রশ্নটি হল, শিক্ষা বেদের কোন অঙ্গ। দেখো আমরা জানি বেদাঙ্গের সংখ্যা হচ্ছে ছটি, শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ আর জ্যোতিষ। এদের মধ্যে শিক্ষা বেদাঙ্গটিকে বেদের ঘ্রাণ বা নাসিকা বলা হয়, তাই আমাদের দুয়ের বিকল্পটি উত্তর হবে, শিক্ষা বেদের ঘ্রাণ। নেক্সট ন নম্বর প্রশ্নটি হল, কৌশিতকী ব্রাহ্মণের নামান্তর কি। দেখো ঋগ্বেদে ব্রাহ্মণের সংখ্যা হলো দুটি, যথা ঐতরীয় ব্রাহ্মণ আর কৌশিতকী ব্রাহ্মণ। আর এই কৌশিতকী ব্রাহ্মণে আরও একটা নাম আছে, সেটি হচ্ছে সাংখ্যায়ন ব্রাহ্মণ, তাই আমাদের চারের বিকল্পটি উত্তর হবে, সাংখ্যায়ন ব্রাহ্মণ। নেক্সট দেখো দশ নম্বর প্রশ্নটি হলো, ঋগ্বেদের প্রকীর্ণ মণ্ডল হলো, ঋগ্বেদের কোন মণ্ডলকে প্রকীর্ণ মণ্ডল বলা হয়। দেখো এখানে উত্তর হবে, কোনোটিই নয়। তার কারণ ঋগ্বেদের প্রথম মণ্ডল এবং দশম মণ্ডলকে প্রগৃহ্য মণ্ডল ও প্রকীর্ণ মণ্ডল বলা হয়ে থাকে, ঋগ্বেদের প্রথম মণ্ডল এবং দশম মণ্ডলকে, তাই এখানে উত্তর হবে কোনোটিই নয়। নেক্সট এগারো নম্বর প্রশ্নটি হল, মৃচ্ছকটিকামিতি কস্য রূপকস্য উদাহরণং ভবতি, অর্থাৎ মৃচ্ছকটি কোন রূপকের উদাহরণ। দেখো আমরা জানি
শূদ্র রচিত মিথ্যকটিক 10 অঙ্ক বিশিষ্ট প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য। তাই এখানে আমাদের তিনের বিকল্পটি সঠিক হবে প্রকরণস্য। মিথ্যকটিক হচ্ছে প্রকরণের উদাহরণ। নেক্সট 12 নম্বর প্রশ্নটি হলো, কোন বেদে শিক্ষা গ্রন্থ পাওয়া যায়নি? দেখো উত্তর এখানে হবে 2-এর বিকল্পটি সঠিক হবে ঋগ্বেদ। ঋগ্বেদের শিক্ষা গ্রন্থটি হচ্ছে পাণিনীয় শিক্ষা, যা কিন্তু পাওয়া যায়নি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নটি হলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যম নচিকেতার কথোপকথন কোন উপনিষদের জনপ্রিয় বিষয়? দেখো এখানে উত্তর হবে 1-এর বিকল্পটি সঠিক হবে কঠোপনিষদ। কঠোপনিষদের জনপ্রিয় বিষয় হচ্ছে যম ও নচিকেতার কথোপকথন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নটি হলো, বেণীসংহারে প্রধান রস অর্থাৎ বেণীসংহারের প্রধান রস কি? দেখো ভট্টনারায়ণ রচিত বেণীসংহার 6 অঙ্ক বিশিষ্ট নাটক শ্রেণীর দৃশ্যকাব্য, অর্থাৎ এখানে উত্তর কোনটি হবে? বীর। বীর রসপ্রধান, বেণীসংহার হচ্ছে বীর রসপ্রধান নাটক শ্রেণীর দৃশ্যকাব্য। নেক্সট 15 নম্বর প্রশ্নটি হলো, দেখো চণ্ডকৌশিক কী জাতীয় রচনা? দেখো খেমিশ্বরের রচিত চণ্ডকৌশিক হচ্ছে এক শ্রেণীর দৃশ্যকাব্য, তাই এখানে 1-এর বিকল্পটি সঠিক হবে দৃশ্যকাব্য। নেক্সট 16 নম্বর প্রশ্নটি হলো, অবিনয়ের কারণে বিনাশপ্রাপ্ত হয়েছিলেন কোন রাজা? এখানে কতজন রাজার নাম দেওয়া আছে, এদের মধ্যে কোন রাজা অবিনয়ের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন? দেখো আমরা জানি মনুসংহিতায় বলা হয়েছে অবিনয়ের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন বেন, নহুষ, বিজবনাত্মক, সুদা, সুমুক এবং নিমি, এই সমস্ত রাজন্যবর্গ। তাই এখানে উত্তর হবে নহুষ। 1-এর বিকল্পটি সঠিক হবে নহুষ, অবিনয়ের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। নেক্সট 17 নম্বর প্রশ্নটি হলো, রাম ও সীতার বর্ণনা আছে এমন একটি মহাকাব্যের নাম লিখো। দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে মহাকাব্যের নাম জানতে চেয়েছে, এখানে কিন্তু নাটকের নাম জানতে চায়নি। তাই দেখো কালিদাস রচিত রঘুবংশ মহাকাব্যটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত, তাই এখানে রাম ও সীতার বর্ণনা আছে কোন মহাকাব্যে? উত্তর হবে কোনটি? রঘুবংশ মহাকাব্যের মধ্যে। 3-এর বিকল্পটি সঠিক হবে। নেক্সট 18 নম্বর প্রশ্নটি হলো, মালতী মাধব নাটকে বিদূষকের নাম কি? দেখো এখানে উত্তর হবে কোনোটি এই নয়, তার কারণ ভবভূতি রচিত মালতী মাধব 10 অঙ্ক বিশিষ্ট প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য এবং এখানে কিন্তু কোনো বিদূষক নেই। নেক্সট 19 নম্বর প্রশ্নটি হলো, কোন দৃশ্যকাব্যটির নায়ক জিমুদ্বাহন? দেখো আমরা জানি শ্রীহর্ষ 5 অঙ্ক বিশিষ্ট একটি নাটক রচনা করেছিলেন, সেটি হচ্ছে নাগানন্দ। আর এই নাগানন্দ নাটকের নায়ক হচ্ছেন বিদ্যাধর রাজপুত্র জিমুদ্বাহন এবং নায়িকা হচ্ছেন মলয়বতী। তাহলে আমরা দেখলাম জিমুদ্বাহন চরিত্রটি দেখতে পাওয়া যায় নাগানন্দ নাটকে, তাই 1-এর বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট 20 নম্বর প্রশ্নটি হলো, তামিল ভাষায় রচিত রামায়ণ হলো? দেখো তামিল ভাষায় রচিত রামায়ণটি কি? সেটি হচ্ছে 4-এর বিকল্পটি সঠিক হবে কিম্ব রামায়ণ বা কম্ব রামায়ণ, তামিল ভাষায় রচিত। নেক্সট 21 নম্বর প্রশ্নটি হলো, মনুসংহিতা গ্রন্থে গোবিন্দরাজেন কার টিকা রচিতা? অর্থাৎ মনুসংহিতা গ্রন্থে গোবিন্দরাজের রচিত টিকাটির নাম কি? উত্তর হবে মন্না স্বয়ানুসারিণী, এখানে 2-এর বিকল্পটি সঠিক হবে। গোবিন্দরাজের রচিত টিকার নাম হচ্ছে মন্না স্বয়ানুসারিণী। নেক্সট 22 নম্বর প্রশ্নটি হলো, দূরে কিঞ্চিত ক্ষণমপিন পার্শ্বে রথজবাত শ্রোতাকে? আলোচ্য শ্লোকটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কের 9 নম্বর শ্লোক, মৃগের পিছনে ধাববান রাজা নিজ রথের গতিবেগের কথা বলতে গিয়ে আলোচ্য উক্তিটি করেছিলেন এবং শ্রোতা হচ্ছেন রাজা সারথি, তাই এখানে 3-এর বিকল্পটি আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট
23 নাম্বার প্রশ্নটি কি আছে, কোনটি অশুদ্ধ, কতগুলি বৃত্তান্ত দেওয়া আছে এদের মধ্যে কোনটি অশুদ্ধ। দেখো, ধীবর বৃত্তান্ত ষষ্ঠ অঙ্ক, এটা সঠিক। শকুন্তলা প্রেমপত্র রচনা তৃতীয় অঙ্ক, এটাও সঠিক। শকুন্তলা প্রত্যাখ্যান পঞ্চম অঙ্ক, এটাও সঠিক। হস্তি বৃত্তান্ত দ্বিতীয় অঙ্ক, এটা সঠিক নয়, কারণ হস্তি বৃত্তান্ত আছে দ্বিতীয় অঙ্কে নয়, প্রথম অঙ্কের মধ্যে রয়েছে হস্তি বৃত্তান্তের ঘটনাটি। তাই দুয়ের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট, কর্পূরমঞ্জরী কোন শ্রেণীর দৃশ্যকাব্য? দেখো, রাজশেখর রচিত কর্পূরমঞ্জরী ষট্টক শ্রেণীর দৃশ্যকাব্য, তাই এখানে চারের বিকল্পটি আমাদের উত্তর হয়ে যাবে, কর্পূরমঞ্জরী ষট্টক শ্রেণীর দৃশ্যকাব্য। নেক্সট দেখো, 25 নাম্বার প্রশ্নটি হলো, বিদ্যাপতি রচনা করেন, এখানে কতগুলি গ্রন্থের নাম দেওয়া আছে এদের মধ্যে কোনটি বিদ্যাপতি রচনা। দেখো, বিদ্যাপতি 44টি গল্প নিয়ে পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থটি রচনা করেছিলেন, অর্থাৎ এখানে তিনের বিকল্পটি সঠিক হবে, পুরুষ পরীক্ষা বিদ্যাপতি রচনা। নেক্সট দেখো, 26 নাম্বার প্রশ্নটি হলো, বিলহন রচিত গীতিকাব্যটির নাম কি? দেখো, বিলহনের রচিত গীতিকাব্যটির নাম হচ্ছে চৌরপঞ্চশিকা গীতিকাব্য, অর্থাৎ এখানে আমাদের একের বিকল্পটি উত্তর হবে। নেক্সট, 27 নাম্বার প্রশ্নটি হলো, পরিব্রাজক বা সন্ন্যাস অবলম্বী স্বধর্ম কোনটি? দেখো, কৌটিল্য অর্থশাস্ত্রে বলা হয়েছে, পরিব্রাজক বা সন্ন্যাস অবলম্বী স্বধর্ম হল বহু স্থানে ভিক্ষাগ্রহণ, অরণ্যবাস এবং বাহ্য অভ্যন্তর শুচিতা রক্ষা করা ইত্যাদি। অর্থাৎ এখানে একের বিকল্পটি আমাদের উত্তর হবে, বহু স্থানে ভিক্ষাগ্রহণ, পরিব্রাজক বা সন্ন্যাস অবলম্বী স্বধর্ম হল বহু স্থানে ভিক্ষাগ্রহণ। নেক্সট, 28 নাম্বার প্রশ্নটি হলো, মধু শব্দের সপ্তমী দ্বিবচনের রূপ কোনটি হবে? দেখো, মধু হচ্ছে হস্যু কারান্ত প্লিবলিঙ্গ শব্দ, সপ্তমী দ্বিবচনের রূপটি হচ্ছে মধুন, অর্থাৎ এখানে একের বিকল্পটি সঠিক হবে, মধুন। নেক্সট, 29 নাম্বার প্রশ্নটি হলো, অদর শব্দের স্ত্রীলিঙ্গ চতুর্থীর একবচনের রূপ কোনটি হবে? অদর শব্দের স্ত্রীলিঙ্গ চতুর্থীর একবচনে হয়ে থাকে অমুষ্যই, অর্থাৎ এখানে তিনের বিকল্পটি আমাদের সঠিক হবে। নেক্সট, 30 নাম্বার প্রশ্নটি হলো, সিধাতুর লটলকার মধ্যম পুরুষের দ্বিবচনে কোন রূপটি হয়? সিধাতুর লটলকার মধ্যম পুরুষের দ্বিবচনে রূপটি হয়ে থাকে সয়াথে, অর্থাৎ দুয়ের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট, 31 নাম্বার প্রশ্নটি হলো, রুদ্ধাতুর লোটলকার মধ্যম পুরুষের একবচনের রূপ কোনটি? রুদ্ধাতুর লোটলকার মধ্যম পুরুষের একবচনে হয়ে থাকে রুন্ধি, তিনের বিকল্পটি আমাদের সঠিক হবে। নেক্সট আমরা দেখব, 32 নাম্বার প্রশ্নটি কি আছে, কারক বিভক্তি থেকে, বৃক্ষ মূলে ছিনোত্তি, কারক বিভক্তি করিলে কি হবে? দেখো, এখানে উত্তর হবে অবচ্ছেদে সপ্তমী, কারণ বৃক্ষের অঙ্গবিশেষ হচ্ছে মূল, আর শরীরের অঙ্গবিশেষকে পৃথকভাবে গ্রহণ করাকে অবচ্ছেদ বলে, আর অবচ্ছেদে সপ্তমী বিভক্তি যুক্ত হয়, তাই এখানে মূলে পদে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট দেখো, 33 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হেতু অর্থে তৃতীয়া কোনটি নয়? এখানে চারটি উদাহরণ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি হেতু অর্থে তৃতীয়ার উদাহরণ নয়? জ্ঞানেন যশ ভাবতি, এটা হেতু অর্থে তৃতীয়ার উদাহরণ। ধনেন মান ভাবতি, এটাও হেতু অর্থে তৃতীয়া। দুঃখেন রোদিতি, এটাও হেতু অর্থে তৃতীয়া। কেবল সুখেন স্বপিতি, এটা হেতু অর্থে তৃতীয়ার উদাহরণ নয়, তাই তিনের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট দেখো, 34 নাম্বার প্রশ্নটি হলো, স্তুহি বিকল্প রূপ করিলে কী হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্তু ধাতুর লোট লকার মধ্যম পুরুষের একবচনে দুটি রূপ হয়ে থাকে, কোন ধাতু? স্তু ধাতু। তাহলে স্তু ধাতুর লোট লকার মধ্যম পুরুষের একবচনে দুটি রূপ হয় স্তুহি অথবা স্তুবিহি, তাই স্তুহির বিকল্প রূপ হবে স্তুবিহি। এখানে একটু বানানটা খেয়াল করবে, দন্তস্য তয় হস্যু বয় দীর্ঘই হয় হস্যি, স্তুবিহি।
नेक्स्ट 35 नम्बर प्रश्नटी हलो लब्धुम इच्छन्ति एक कथाय प्रकाश करिले कि हबे। देखो एखाने उत्तर हबे कोनोटी नय, तार कारण कि लब्धुम इच्छति करिले कि हबे लिप्सते, लब्धुम इच्छति करिले हय लिप्सते। एरपरे आमरा देखबो एखाने आमादे चेयेछे इच्छन्ति अर्थात बहुवचने करते हबे। এই যে লিপসতে এটা হচ্ছে আত্মনিপদী ধাতু এবং লব ধাতুর মতো রূপ হবে। আর লব ধাতু লট লকার প্রথম পুরুষে বহুবচনে হয় লভন্তে, তাই এখানেও রূপটি হবে লভসন্তে। ল পয়দন্তসয়ে দন্তনতয়ে একা লভসন্তে হবে। তাই এখানে আমরা কোনো অপশন না থাকার জন্যে উত্তরটি করেছি কোনোটিই নয়। নেক্সট 36 নাম্বার প্রশ্নটি হলো নেনিয়তে ব্যুৎপত্তি করিলে কি হবে। দেখো নি ধাতুর সঙ্গে জং প্রত্যয়কে যুক্ত করলে হয় নেনিয়তে, অর্থাৎ চারের বিকল্পটি সঠিক হবে দন্তনে দীর্ঘই। কিন্তু ধাতুটা হচ্ছে নি ধাতু, স্পেলিং হচ্ছে দন্তনে দীর্ঘই। নি ধাতুর সঙ্গে জং প্রত্যয় যুক্ত করে হয়েছে নেনিয়তে। নেক্সট 37 নাম্বার প্রশ্ন পুত শীতং শীদতি এক কথায় প্রকাশ করিলে কি হবে। পুত শীতং শীদতি এক কথায় প্রকাশ করিলে হয় সা শব্দতে, একের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট 38 নাম্বার প্রশ্ন আত্মন যশ ইচ্ছতি এক কথায় প্রকাশ করিলে কি হবে। আত্মন যশ ইচ্ছতি এক কথায় প্রকাশ করিলে হয় যশস্কাম্যতি, অর্থাৎ একের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট 39 নাম্বার প্রশ্নটি কি আছে রাত্রিতে পিতা রাস্তা বারবার দেখতে দেখতে বাড়ি যাচ্ছে, সংস্কৃতে অনুবাদ করলে রেখাঙ্কিত পদটি কি হবে। দেখো এখানে রেখাঙ্কিত পদটি বারবার দেখতে দেখতে এই অংশটা সংস্কৃতে অনুবাদ করিলে হবে দরিদৃশ্যমান, অর্থাৎ চারের বিকল্পটি উত্তর হবে। পুরো বাক্যটি সংস্কৃতে করলে কি হবে নক্তং পিতা পন্থানম দরিদৃশ্যমান গৃহং গচ্ছতি। নেক্সট 40 নাম্বার প্রশ্নটি হলো সর্বে জনা যশং লভিতুম চেষ্টন্তে অশুদ্ধি সংশোধন করতে হবে। দেখো সর্বে জনা এই অংশটা ঠিক আছে, যশং এ যশং হয় না, কেননা যশস শব্দটি হচ্ছে যশস শব্দটি হচ্ছে ক্লিব লিঙ্গ শব্দ আর পয়স শব্দের মতো রূপ হয়, তাহলে যশস শব্দের রূপ কী হবে যশ। এরপর আমরা দেখব লভিতুম হয় না, লভযুক্ত তুমুন করলে হয়ে থাকে লব্ধুম, তাহলে পুরো বাক্যটা কী দাঁড়াবে সর্বে জনা যশ লব্ধুম চেষ্টন্তে, অর্থাৎ দুয়ের বিকল্পটি আমাদের সঠিক হবে। নেক্সট 41 নাম্বার প্রশ্নটি হলো সৌম অশ্ব দেবতা এক কথায় প্রকাশ করিলে কি হবে। সৌম অশ্ব দেবতা হয় সৌম, আর এখানে তিনের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট 42 নাম্বার প্রশ্নটি হলো সা সেবি কাশু শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। দেখো উত্তর হবে এখানে দুয়ের বিকল্পটি এখানে বসে যাবে শূন্য স্থানে সখীয়তে, সা সেবি কাশু সখীয়তে, সখীর মতো আচরণ করছে এই অর্থেই এখানে সখীয়তে এই পদটি বসবে। নেক্সট অজ্ঞাত নাম যশস সমাসবদ্ধ পদ কী হবে। দেখো উত্তর হবে অজ্ঞাত নামা, দুয়ের বিকল্পটি সঠিক হবে অজ্ঞাত নাম যশস অজ্ঞাত নামা, এটি বহুব্রী সমাসের উদাহরণ। নেক্সট 44 নাম্বার প্রশ্নটি হলো ত্রয় মুনয় বংশাত্রি মুনি সমাসটির নাম কি। দেখো ত্রয় মুনয় বংশাত্রি মুনি এটি হচ্ছে অপরিভাব সমাসের উদাহরণ, তিনের বিকল্পটি আমাদের উত্তর হবে। নেক্সট 45 নাম্বার প্রশ্নটি হলো হস্তপাদেশ বিংশতয় অঙ্গুলয় অশুদ্ধি সংশোধন এখানে করতে হবে। দেখো আমরা জানি যে সমাহার দ্বন্দ্ব সমাস সর্বদা ক্লিব লিঙ্গের একবচন হয়, তাই হবে হস্তপাদে, হস্তপাদেশু হয় না হস্তপাদে হবে। এরপর আমরা দেখব বিংশতয়, এটা কিন্তু ভুল আছে কারণ
19 থেকে 99 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলো সর্বদা একবচনান্ত হয়, তাই হবে বিংশতি, মতি শব্দের মতো রূপ হবে, অঙ্গুলয়ও ঠিক আছে। তাহলে পুরো বাক্যটা শুদ্ধকরণ করলে কি হবে, হস্তপাদে বিংশতি অঙ্গুলয়ও, এখানে চারের বিকল্পটি আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা 46 নাম্বার প্রশ্নটি দেখব, কি আছে, তিলস্য বিকারও এক কথায় প্রকাশ করিলে কি হবে, তৈলম হবে। দুয়ের বিকল্পটি এখানে সঠিক হবে, তিলস্য বিকারও তৈলম। নেক্সট 47 নাম্বার প্রশ্নটি হল আপদি ড্যাশ সুদুর্লভম, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। দেখো এখানে উত্তর হবে দুয়ের বিকল্পটি, মিত্রমটা বসে যাবে, আপদি মিত্রম সুদুর্লভম, মিত্র শব্দটি নপুংসক লিঙ্গ শব্দ আর ফল শব্দের মতো রূপ হয়ে থাকে, তাহলে উত্তর হবে আপদি মিত্রম সুদুর্লভম। নেক্সট 48 নাম্বার প্রশ্নটি হলো মহাভয়ম ব্যাসবাক্য করিলে কি হবে। দেখো এখানে চারের বিকল্পটি উত্তর হবে মহৎ ভয়ম, এখানে বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের কর্মধারয় সমাস হয়েছে, মহাভয়ম মহৎ ভয়ম কর্মধারয় সমাস হয়েছে। নেক্সট 49 নাম্বার প্রশ্নটি হলো পণ্ডিত মূর্খা ব্যাসবাক্য করিলে কি হবে। যে পণ্ডিতা তে মূর্খা, এখানে কর্মধারয় সমাস হয়েছে, দুয়ের বিকল্পটি সঠিক হবে, যে মূর্খা যে পণ্ডিতা তে মূর্খা, এখানে কর্মধারয় সমাস হয়েছে। নেক্সট 50 নাম্বার প্রশ্নটি হলো কর্তায় তৃতীয়া উদাহরণ কোনটি নয়, এখানে চারটি উদাহরণ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি কর্তায় তৃতীয়ার উদাহরণ নয়। দেখো রামেণ দুর্গা পূজিতা এটাও কর্তায় তৃতীয়ার উদাহরণ, বালকেন চন্দ্র দৃশ্য এটাও কর্তায় তৃতীয়ার উদাহরণ, মায়া দৃশ্যতে এটিও কর্তায় তৃতীয়া, কেবলমাত্র বাণেন রাবণ হত এটা কিন্তু কর্তায় তৃতীয়ার উদাহরণ নয়, এখানে কর্তৃকরণায় তৃতীয়া সূত্রানুসারে করণে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে কর্তায় তৃতীয়ার উদাহরণ কোনটি নয়, উত্তর হয়ে যাবে আমাদের দুয়ের বিকল্পটি সঠিক হবে, বাণেন রাবণ হত, এখানে কর্তায় তৃতীয়া নয় করণে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট 51 নাম্বার প্রশ্নটি হলো কনিষ্ঠ এটা ব্যুৎপত্তি করিলে কি হবে। দেখো আমরা জানি কনিষ্ঠ ব্যুৎপত্তি করিলে হয় যুবন যুক্ত ইষ্ঠন, যুবন যুক্ত ইষ্ঠন প্রত্যয় করলে পুংলিঙ্গ প্রথমা বিভক্তির একবচনে হয়ে থাকে কনিষ্ঠ, তাই এখানে শব্দটি ব্যুৎপত্তি করলে শব্দ কোনটি হবে, সেটি হবে দুয়ের বিকল্পটি সঠিক হবে যুবন, যুবনের সঙ্গে ইষ্ঠন প্রত্যয় যুক্ত করে পুংলিঙ্গ প্রথমা বিভক্তি একবচনে হবে কনিষ্ঠ। নেক্সট 52 নাম্বার প্রশ্নটি হলো বাংলায় অর্থ পশ্চাৎ এরূপ সংস্কৃত অব্যয়টি হলো, অর্থাৎ ও পশ্চাৎ এই বাংলায় অর্থ হয় কোন সংস্কৃত অব্যয়। দেখো এখানে উত্তর হবে তিনের বিকল্পটি সঠিক হবে অনু, অনু এই সংস্কৃত অব্যয়টির বাংলায় অর্থ হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ অর্থেই বাক্যে অনু এই অব্যয়টি প্রয়োগ হয়ে থাকে। নেক্সট 53 নাম্বার প্রশ্নটি হলো সন্ধি থেকে উত্তম ভোনাম সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে। দেখো এখানে উত্তর হবে কশ্যাপিন, তার কারণ হচ্ছে উত যুক্ত স্তম্ভনাম দন্তস্বতয়ে ময়ে ভয়ে দন্তন্য ময়ে হসন্ত, উত যুক্ত স্তম্ভ নাম করিলে হয় উত্তম ভোনাম, কারণ উত উপসর্গের পরে যদি স্তম্ভ ধাতু উত উপসর্গের পরে যদি স্তম্ভ ধাতু থাকে তাহলে কিন্তু দন্তস্বকারটা লোপ পেয়ে যায়, তাহলে হবে উত্তম্ভনাম, তাহলে উত যুক্ত স্তম্ভনাম করলে হয় উত্তম্ভনাম, এটা অপশনে না থাকার জন্যই আমাদের উত্তর করতে হয়েছে কশ্যাপি ন। নেক্সট 54 নাম্বার প্রশ্নটি হলো চন্দ্র উদেতি সন্ধি যুক্ত করিলে কি হবে। দেখো এখানে উত্তর হবে তিনের বিকল্পটি সঠিক হবে চন্দ্র উদেতি, কেবলমাত্র বিসর্গটা লোপ হবে, তার কারণ বলা হয়েছে অকার বিসর্গ যুক্ত অ ছাড়া স্বরবর্ণ থাকলে বিসর্গ লোপ পেয়ে যায়। দেখো আমরা দেখতে পাচ্ছি চন্দ্র এখানে অ বিসর্গ রয়েছে আর এখানে আছে হস্যৌ মানে অ ছাড়া অন্য স্বরবর্ণ, তাই অ বিসর্গ যুক্ত অ ছাড়া স্বরবর্ণ
বর্ণ থাকলে বিসর্গ লোপ পেয়ে যায়। তাই দেখো দেখতে পাচ্ছ এখানে বিসর্গটি লোপ পেয়ে গেছে। নেক্সট 55 নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্নটি হচ্ছে, ভূমা নিন্দা প্রশংসা আশু নিত্য যোগে অতিশায়নে সূত্রে নিত্য যোগের উদাহরণ কোনটি হবে। দেখো কোন কোন অর্থে মতু প্রত্যয় হয়, এই অর্থে বলা এই উত্তরে বলা হয়েছে, ভূমা নিন্দা প্রশংসা আশু নিত্য যোগে অতিশায়নে সংসর্গে অস্তি বিবক্ষায়ং ভবন্তি মতুবাদয়। তাহলে এখানে নিত্য যোগের উদাহরণটি হচ্ছে দুয়ের বিকল্পটি সঠিক হবে, ক্ষীরি বৃক্ষ। ক্ষীর বৃক্ষই হচ্ছে নিত্যযোগের উদাহরণ। তাহলে আজ আমি এই 55টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের আমার বোঝানো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং আমার বোঝানোতে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই অংশটা আবার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো এইটুকুই।